والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত এক দিনই মহতরম ভাই মদিনা থেকে প্রশ্ন করেছেন যে আমরা ফরজ সালাত আদায় করি, এরপরে তাসবিহ তাহলিল পাঠ করার পরে সুন্নাত আদায়ের জন্য স্থান পরিবর্তন করি, কেউ ডানে যায়, কেউ বামে যায়, অথবা আগে পিছে, তো এটি কি মূলত আসলে কোনো সওয়াবের কাজ কি না, এ বিষয়ে প্রশ্ন। আল জবাব বিল্লাহি তাওফিক, জি এটি একটি সওয়াবের কাজ, অর্থাৎ ফরজ সালাত যেই জায়গাতে বসে আদায় করেছেন, ফরজ সালাত আদায় করার পরে বা তাসবিহ তাহলিল পাঠ করার পরে সুন্নাত সালাতের জন্য এদিক সেদিক, অর্থাৎ ফরজ সালাতের স্থান থেকে স্থানান্তরিত হওয়া, একটু ডানে যাওয়া অথবা একটু বামে যাওয়া, আগে বা পিছিয়ে যাওয়া, এটি সুন্নাহ এবং অবশ্যই সওয়াবের কাজ। আবু দাউদের মধ্যে প্রসঙ্গে একটি হাদিস পাওয়া যায়, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আইউআজিজু আহাদুকুম আন ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখখারা আও আন ইয়ামিনিহি আও আন শিমালিহি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা কি ফরজ নামাজের পর নিজের জায়গা থেকে একটু আগে বা একটু পিছনে অথবা একটু ডানে অথবা বামে সরে সালাত আদায় করতে পারো না, সরে দাঁড়াতে পারো না? ইমাম আবু দাউদ এ হাদিস এনেছেন প্রথম খণ্ড হাদিস নম্বর 885। সুতরাং ফরজ সালাতের পরে ফরজের স্থান থেকে একটু এদিক সেদিক সরে সুন্নাত আদায় করা, এটি একটি সুন্নাহ বা একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা বা বাসনার ফসল, এটি একটি, কারণ তিনি উল্লেখ করেছেন যে তোমরা কি ফরজ সালাতের পরে নিজের জায়গা থেকে আগে বা পিছনে বা সামনে একটু সরে কি সালাত আদায় করতে পারো না? সুতরাং এটি একটি আমরা আমল পাই হাদিসের থেকে, তার মানে ফরজ আদায়ের পর সুন্নতের জন্য স্থান পরিবর্তন করা চাই, যাতে করে ফরজ এবং নফলের মধ্যে, ফরজ এবং নফলের মধ্যে পার্থক্য বিদ্যমান থাকে। ওলামায়ে কেরামগণ এই হাদিসের উপরে ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন যে এটি ফরজ সালাতের একটি ভূমিকা আলাদা, কাঁধে কাঁধ পায়ে পা মিলানো মজবুতির সাথে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের ন্যায়, এক ইমামের আল্লাহু আকবরের সাথে সাথে সবাই রুকু, সবাই সুজুদ, সবাই কিয়াম, এটি হলো ফরজ সালাতের একটি ঐক্যের একটি সোপান, একটি দৃঢ়তা সর্বোচ্চ শিখরে পরিলক্ষিত হয় একে অপরের সাথে, এটি হলো ফরজ সালাত, আল্লাহর হুকুম বিধান। এরপরে নফল বা সুন্নাতের ক্ষেত্রে যাতে করে ফরজের থেকে আলাদা পার্থক্য হয়, সুতরাং ফরজের সালাত, ফরজ সালাত এবং নফল সালাতের মধ্যে যাতে করে বিদ্যমান পার্থক্য বিদ্যমান হয়, এই জন্য একটু ডানে একটু আগে বা একটু পিছনে, একটু ডানে অথবা একটু বামে সরে তারপরে সুন্নাত সালাত আদায় করা উচিত। আশা করি উত্তর পেয়েছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়ালি ওয়াসাল্লাম।